হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? তো আজকে আলোচনা করব যে আপনি গুগল অ্যাকাউন্ট ছাড়া ইউটিউব ইউজ করতে পারবেন কিনা। গুগল অ্যাকাউন্ট একটি আপনার জিমেইলই হচ্ছে একটি গুগল অ্যাকাউন্ট। তো ভিউয়ার্স, কীভাবে জিমেইল আইডি খুলবেন সে সম্পর্কিত একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনার প্রয়োজন হলে সেটা দেখে নিতে পারেন জিমেইল প্লে লিস্টে গিয়ে। তো যাই হোক ভিউয়ার্স, কথা বাড়াবো না। তো এখানে ইউটিউব থেকে যে নোটিফিকেশন দেওয়া হয়েছে টার্মস অ্যান্ড সার্ভিসেস, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে গুগল অ্যাকাউন্ট অ্যান্ড ইউটিউবস, তো এখানে তারা যে নোটিফাই করেছে সেখানে কিন্তু লেখা আপনি দেখতে পাচ্ছেন ইউ ক্যান ইউজ পার্টস অফ দ্য সার্ভিসেস সাচ অ্যাজ ব্রাউজিং অ্যান্ড সার্চিং ফর কন্টেন্ট উইদাউট হ্যাভিং এ গুগল অ্যাকাউন্ট। তো আপনি গুগল অ্যাকাউন্ট ছাড়াই শুধুমাত্র সার্চিং এবং ব্রাউজিং করতে পারবেন, এতে আপনার কোনো গুগল অ্যাকাউন্ট বা জিমেইল অ্যাকাউন্টের প্রয়োজন হবে না। আপনি ব্যবহার করতে পারবেন ইউটিউবে যে কোনো কন্টেন্ট সার্চ করতে পারবেন এবং ইউটিউব ব্রাউজিং করতে পারবেন। তো ভিউয়ার্স, কিন্তু পরবর্তী যে কন্ডিশন আছে সেখানে যে দেয়া, আপনি যদি লাইক কোনো ভিডিওতে লাইক করতে চান এবং কোনো চ্যানেলকে সাবস্ক্রিপশন করতে চান, তাহলে অবশ্যই আপনার জিমেইল আইডির প্রয়োজন হবে। আপনি এখানে লেখা দেখতে পাচ্ছেন যে উইথ এ গুগল অ্যাকাউন্ট ইউ মে বি এবল টু লাইকস সরি এবল টু লাইক ভিডিওস সাবস্ক্রাইব অ্যান্ড চ্যানেলস। তো যাই হোক ভিউয়ার্স, এই যে ইংরেজিতে যে গুগল অ্যাকাউন্ট এবং ইউটিউব চ্যানেলের যে টার্মস অ্যান্ড কন্ডিশন, এটি আপনি বাংলায় অনুবাদ সহ পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশনে। আপনি আপনার যদি প্রয়োজন হয় তাহলে ডিসক্রিপশন থেকে এটি সম্পূর্ণ পড়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল টিউটোরিয়াল। তা আপনারা জানতে পারলেন যে গুগল অ্যাকাউন্ট ছাড়া আপনি কী করতে পারবেন এবং কী করতে পারবেন না। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো, এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তী ভিডিওতে।